সর্বদলীয় বৈঠক ছিল, ভিডিওতে ভিডিও দেখেছিলেন, তা আমরা গিয়েছিলাম 12টা থেকে 12:30টার মধ্যে আমাদের যেতে বলেছিলেন। আমরা রীতিমতন দলীয় মিটিং সেরে আমরা গিয়েছিলাম বিডিও অফিসে। বিডিও অফিসে চত্বরে ঢোকার বাইক ঢোকার সঙ্গে সঙ্গেই অ্যাটাক শুরু হচ্ছে, এখানে বাইক ঢুকিয়েছিস কেন, করছিস। পুলিশ পাশে দাঁড়িয়েছিল, আমি বললাম স্যার আমরা ভিডিওতে দেখা করতে এসেছি, আমরা হচ্ছে ভিডিও সাহেবের সঙ্গে দেখা করতে হবে না, এদেরকে আমরা কৈফিয়ত দিতে হবে। সঙ্গে সঙ্গে উনি কাকে ফোন করলেন, করার পরে বলে তুমি যাও, ব্যাপারটা আমি দেখছি বলে আমি বিডিও সাহেবের সঙ্গে মিটিংয়ে অ্যাটেন্ড করলাম। করার পরে আমি কাগজপত্র নিয়ে, আমাদের নির্বাচনের যত যাবতীয় কাগজপত্র নিয়ে আমি বাইরে বেরোচ্ছি, বিডিও চত্বরের সামনে থেকেই একদম ওখান থেকে আমার কাগজপত্র কেড়ে নিয়েছে এবং মারতে মারতে টুপি চশমা ভেঙে দিয়ে কেড়ে নিয়ে একদম পুরো মারতে মারতে আমাকে বাইরে বের করেছে। কারা মারলো? কারা? টিএমসির দুষ্কৃতীরা, 200 থেকে 300 উপরে তারা দুষ্কৃতীরা ছিল। কি দিয়ে মারধর করলো? একদম কিল, ঘুষি, চট, তাদের হাতে কোথায় কি আছে, পকেটে গোজা আছে দেখতে পাচ্ছি, চারিদিকে সব মেশিন পত্র গোজা আছে, বোঝা আছে, সব অস্ত্র সমেত তারা ছিল, কিন্তু চর, কিল, ঘুষি, চর মেরেছে এরা। থানায় কি অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করছি আমরা। কি নাম আপনার? আমার নাম মনোজ সরকার, আমি ভারতীয় জনতা পার্টি ক্যানিং পশ্চিম 1 নম্বর মন্ডলের মন্ডল সভাপতি।